পেখম তুলে নাচা অতি সুদর্শন এক প্রজাতির পাখি ময়ূর। নীল সোনালি রঙের ময়ূরে মুগ্ধ হয় যে কেউ। স্ত্রী পাখিটি ময়ূরী নামে পরিচিত। পুরুষ ময়ূর পাখি দেখতে বেশি সুন্দর হলেও তাদের কণ্ঠস্বর বেশ কর্কশ। ময়ূরের পালককে অনেকেই মঙ্গলের চিহ্ন হিসেবে ভেবে থাকে। ময়ূরের পেখম থাকলেও ময়ূরীর তা নেই। নীল সোনালি রঙের চমৎকার মিশ্রণে সৌন্দর্যের ছটা ছড়িয়ে পড়ে ময়ূরের গায়ে। ময়ূর ভারতের জাতীয় পাখি। এর রঙের বিন্যাস, সৌন্দর্য ও চালচলনে আভিজাত্য সবার থেকে আলাদা। ময়ূর তাই আঁকা হয় ক্যানভাসে, লেখা হয় কবিতায়, তার পালক স্থান পায় শখের সংগ্রহশালায়। কিন্তু ময়ূরের সব গাম্ভীর্য শেষ হয়ে যায় তার কণ্ঠস্বরে। নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে, আমার উচ্চলুঙ্গি রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। ময়ূরই একমাত্র প্রাণী যে বৃষ্টি নিয়ে আসতে পারে বলে মনে করা হয়। নেচে নেচে সে বৃষ্টি আসার খবর জানায়। তবে সুন্দর পেখম নিয়েই জন্মায় না ময়ূর। 3 বছর বয়স পর্যন্ত পুরুষ ময়ূরের লেজ জন্মে না, এমনকি অনেকদিন পর্যন্ত এদের লিঙ্গই বোঝা যায় না। দেখতে ময়ূর ও ময়ূরী প্রায় একই রকম। 6 মাস বয়স থেকে ময়ূর রং বদলাতে শুরু করে। তবে ময়ূর প্রতি বছর তাদের প্রজননের সময়ের পর পেখম বদলায়। বন্যজীবনে ময়ূর গড়ে 20 বছর বাঁচলেও বন্দী জীবনে ততদিন বাঁচে না। বিশাল পেখম থাকা সত্ত্বেও ময়ূর বেশ ভালোভাবেই উঠতে পারে। ময়ূরের পেখম 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মজার বিষয় হল এদের শরীরের 60% জুড়েই থাকে বিশাল পেখম। নীল সোনালি ময়ূরের পাশাপাশি দবধবে সাদা ময়ূরের দেখা মিলবে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। বিশেষজ্ঞরা জানান, লিউসিজম নামক একটি প্রজনন ত্রুটির কারণে জেনেটিক মিউটেশন ঘটে ময়ূরের। এর কারণে এর ত্বক স্বাভাবিক রং হারায়। তবে ময়ূর বেশ চতুর প্রাণী। ময়ূরের পালক ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিস্টালের মতো গঠন দ্বারা আবৃত। এই ক্রিস্টাল আবরণের কারণে এক পালকেই প্রতিফলিত হয় বহু রঙের বর্ণিল ছটা। হামিংবার্ড এবং শিমারি প্রজাতির পাখাতেও একই ধরনের ক্রিস্টালের গঠন থাকে। সম্প্রতি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বেড়ে গেছে ময়ূর এবং অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু সহ বেশ কিছু পাখির সংখ্যা। ময়ূর বিক্রির আইন থাকলেও ইমু পাখি বিক্রির আইন নেই, তাই ইমুর আধিক্য নিয়ে বিপাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা থেকে ময়ূর ও হরিণ কিনে বাড়িতে মিনি চিড়িয়াখানা করে ফেলেছে সিলেটের এই যুবক। এবার এসেছে ইমু কেনার জন্য। অনুমোদন মিললে ইমু কিনে নিতে আগ্রহী তিনি। মানে কিছু বেশি হয়ে গেছে, ওই যে অজাগর সাপ, এর বাদে আপনার ওই যে ইমু পাখি, এর বাদে আপনার গাদা গুড়া হরছে, এগুলো না জি না জি না আসছি। ওইগুলো যদি দেখা যায় তো আমার শখ দুটা ইমু পাখি নেওয়ার জন্য, এর জন্য চিড়িয়াখানাতে আজকে আসা আপনার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে শুধু ইমু নয়, যেসব প্রাণী বেশি হয়ে গেছে সেগুলো বিক্রি বা অবমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই নেওয়া হবে ব্যবস্থা। হরিণ এবং ময়ূর এগুলো বিক্রি করছি। ময়ূরের ক্ষেত্রে গভর্নমেন্ট নির্ধারিত মূল্য আছে 25,000 টাকা প্রতিটি ময়ূরের জন্য। কেউ যদি একটা নিতে চায় আমরা তাকে একটা দিই, কেউ যদি জোড়া নিতে চায় আমরা তাকে জোড়া দিই। ক্রেতা যারা থাকেন তাদেরকে উৎসাহিত করি জোড়া হিসাবে নেওয়ার জন্য। ময়ূর খামার ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে আমাদের চিড়িয়াখানা থেকে নিয়ে যাওয়ার পরে, সেখানে এই হরিণ এবং ময়ূরগুলো বংশ বিস্তার করছে। চিড়িয়াখানায় প্রাণীদের মধ্যে প্রজনন ক্ষমতা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে প্রাণীদের সংখ্যা, যে কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ হরিণ ময়ূর সহ বিভিন্ন প্রাণী বিক্রির উদ্যোগ নিয়েছে। যেখানে প্রতিটি ময়ূর বিক্রি হচ্ছে 25,000 টাকা দরে এবং প্রতিটি হরিণ বিক্রি হচ্ছে 50,000 টাকা দরে। অবশ্য তার জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। মাইদুর রহমান রুবেল, কালবেলা, চিড়িয়াখানা, ঢাকা।